আমার বাড়ির ব্যাকইয়ার্ডে একটি অদ্ভুত ধরনের গাছ রয়েছে। এই গাছটির বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে দুই ধরনের পাতা হয়ে থাকে। এক ধরনের পাতা খয়েরি বা লালচে আভাযুক্ত, আরেক ধরনের পাতা সবুজ। কিছু কিছু পাতা আছে লালচে খয়েরি ও সবুজের মিশ্রণ। এই গাছটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গাছে দুই ধরনের ফল হয়ে থাকে। একটি ফল গোলাকৃতির, দেখতে অনেকটা চেরির মতো, তবে চেরির থেকে একটু বড়, এবং যখন ফলটি পাকে ফলটি রসালো, সুস্বাদু এবং মিষ্টি। এবং আমরা এটা খেয়েছি, খেতে বেশ ভালো লাগে। তবে আরেক ধরনের বীজ এই গাছে হয়, সেটি দেখতে অনেকটা গোলাপের বীজের মতো। আমি কখনো কোনো গাছে এরকম দুই ধরনের ফল হতে দেখিনি, বিষয়টি খুবই অদ্ভুত লাগলো। আপনারা যদি জেনে থাকেন ঠিক কী কারণে এই গাছে দুই ধরনের পাতা এবং দুই ধরনের ফল হচ্ছে, কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। এবং গাছটির নাম কী আপনারা যদি জেনে থাকেন তাহলে সেটিও লিখে জানাবেন।